আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আপনি কীভাবে একটি ভার্চুয়াল ম্যাশিং ক্রিয়েট করবেন। আমি গত পর্বে দেখিয়েছিলাম ভার্চুয়াল ম্যাশিংয়ে আসলে কীভাবে আপনার ডেস্কটপ অথবা সার্ভারটি ইনপুট করবেন। তো আজকে টিউটোরিয়ালটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বেসিক্যালি এখান থেকে শুরু। তো পূর্বেরগুলো দরকার প্রস্তুতি, তো এটি করার জন্য আসলে আপনার যে প্রস্তুতিগুলো দরকার হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে নিই, তা নাহলে কিছু এররের সম্মুখীন হবেন আপনারা। টিউটোরিয়ালটা আসলে এই বিষয়গুলো নিয়ে আমি আরেকটি করতে পারতাম, বাট আমি জাস্ট এরটি দেখিয়ে দিচ্ছি। টাইম কিল করছেন আপনাদের, এখানে স্টার্ট মেনুতে রাইট ক্লিক করবেন, দেন এখানে কন্ট্রোল প্যানেলে যাবেন। তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আনইনস্টল প্রোগ্রাম অ্যান্ড ফিচার এই অপশনটিতে ক্লিক করার পরে লেফট সাইডে দেখছেন যে টার্নস উইন্ডোজ ফিচার ওয়ান আর অফ, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি নতুন পপ আপ উইন্ডো ওপেন হবে আপনাদের সামনে। তো এই পপ আপ উইন্ডো থেকে আপনি হাইপার ভি, এখানে যে প্লাস চিহ্ন, তো আরেকটি ইম্পর্টেন্ট কথা, প্লাস চিহ্ন বা অ্যারো সাইন যদি কোথাও থাকে তাহলে মনে করতে হবে অবশ্যই অবশ্যই তার আন্ডারে আরও কিছু মেনু আছে, এই জন্য সেই অপশনটা দেখতে হলে আপনাকে প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন একটা মেনু, তো এটা দেখেন দুইটা এনেবল করা আছে, নেক্সট অপশনে অর্থাৎ হাইপার ভি প্ল্যাটফর্ম, এটা ওই দুইটা এনেবল, অর্থাৎ সমস্ত অপশানগুলো আপনি এনেবল করে দিবেন, মানে টিক মার্ক চেক মার্ক করে দিবেন, দেন ওকে করবেন। ওকে করলে হয়তো আপনার পিসিটা রেজিস্টার করতে বলবে, হয়তো মানে রেজিস্টার করতে বলবে, দেন রেজিস্টার করার পরে আপনি আপনার অপশনে ফিরে আসবেন। তো এটি করলে আপনি যখন ভার্চুয়াল ম্যাশিন ক্রিয়েট করবেন তখন কোনো প্রকার এরর শো করবে না। তো এই প্রস্তুতি সারার পরে আপনি এখান থেকে নিউ এ ক্লিক করতে পারেন, অথবা এখানে যে অ্যাকশন দেখছেন এখান থেকে আপনি নিউ ক্লিক করতে পারেন। আর পরবর্তী অপশানগুলো নিয়ে আমি ধীরে ধীরে অন্য অন্য টিউটোরিয়ালগুলো দেখাবো আপনাদের। তো আমি এখান থেকেই করলাম, ইচ্ছে আপনি যেখান থেকে করতে পারেন। তো নিউতে ক্লিক করার পরে ভার্চুয়াল ম্যাশিং এই অপশনটিতে ক্লিক করবেন, দেন একটি নতুন পপ আপ উইন্ডো ওপেন হবে। তো এটি স্টার্ট করার আগে কিছু পূর্ব প্রস্তুতির কথা আপনাদেরকে বলছে, তো সেটি পড়ে নেবেন, একবার হলে পড়বেন লাইফে। দেন নেক্সট, নেক্সট করার পরে আসলে আপনার ভার্চুয়াল ম্যাশিনটার নাম কী হবে, তো অপারেটিং সিস্টেম বেস নামটা দেওয়া উচিত। সে আমি এখানে দিলাম W8, ইচ্ছে আমার, হয়তো বা Windows 8 আমি এখানে ইনস্টল করবো, বা আপনি যেটা ইনস্টল করবেন সেটাই দিবেন। দেন নেক্সট, ও আরেকটা ইম্পর্টেন্ট কথা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখুন যে স্টোর দ্য ভার্চুয়াল ম্যাশিন ইন এ ডিফারেন্ট লোকেশন। আপনি যদি অন্য কোনো, অর্থাৎ সি বাদে এই যে লোকেশনটা আছে এটা বাদে অন্য কোথাও যদি আপনার ভার্চুয়াল ম্যাশিনটা রাখতে চান, তো সেই অপশনটা আপনি এখানে দেখিয়ে দিতে পারেন। টিকমার্ক করার পরে অপশনটি এনেবল হবে, এর আগে গ্রে কালার ছিল, আপনি টিকমার্ক তুলে দিয়ে দেখুন এই অপশনটা আপনি চুজ করতে পারবেন না। তো আমি এটি টিকমার্ক দিয়ে এখান থেকে আমার আসলে পাথটা আমি চুজ করে দিতে পারি যে কোথায় রাখতে চাচ্ছি, সি বাদে অন্য কোথাও কিনা। তো আমি বাই ডিফল্ট যে অবস্থা সেটাই রেখে গেলাম, আপনার ইচ্ছে করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, ইচ্ছা আপনার। দেন নেক্সট, এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, জেনারেশন চুজ করতে বলছে আপনার ভার্চুয়াল ম্যাশিনের। তো 1-2 যে কোনো একটা চুজ করতে পারেন, এই দুইটার কিছু সুবিধা এবং অসুবিধা আছে। তো একদম বেসিক লেভেলে আমরা বাই ডিফল্ট অপশনটি রেখে নেক্সট করবো, ওকে। দেন নেক্সট করলাম, নেক্সট করার পরে এখানে র্যাম চুজ করতে বলতেছে আপনার যে আপনি কতটুকু র্যাম নিতে চান। তো আমি 2GB নিলাম, আপনার যদি থাকে আপনি আরও বেশি নেন সমস্যা নাই, এবং অবশ্যই এটাকে MB কনভার্ট করতে হবে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে, ইউজ দ্য ডাইনামিক মেমোরি ফর দ্য ভার্চুয়াল ম্যাশিন, অবশ্যই র্যামটাকে ডাইনামিক দিবেন। যদি আপনি ফিক্সড করে দেন, অর্থাৎ এই অপশনে যদি টিকমার্কটা তুলে দেন, আনচেক করে দেন, তাহলে এটা আপনার ফিজিক্যাল ম্যাশিন থেকে র্যামটাও ফিক্সড করে নেবে। সো এটা একটা প্রবলেম, আপনি ডাইনামিক দিবেন, ডাইনামিক দিলে যতটুকু দরকার অতটুকুই নিবে। আর এই অপশনে এই যে মেসেজটা এখানে শো করছে এটা অবশ্যই অবশ্যই পড়ে দেখবেন মেসেজটা কী বলতে চাচ্ছে। তো আমি আর সময় কিল করছি না, আমি নেক্সট করলাম। দেন এখানে নেটওয়ার্ক কার্ড, তো এই আরও কিন্তু যদি আপনার ভার্চুয়াল কোনো নেটওয়ার্কিং সুইচ বা নিক কার্ডটা তৈরি করা থাকে, তো এখানে সে অপশনগুলো দেখাবে, আমার একটা তৈরি করা আছে। তো এই অপশনটা আমি আসলে নট কানেক্ট করে যাচ্ছি, এর কারণ নেটওয়ার্কিং কার্ড অর্থাৎ নিক কার্ড বা এই বিষয়ে একটু বিস্তারিত বলার দরকার আছে, কারণ এখানে আসলে আরও অনেকগুলো কার্ড আছে, নিক কার্ডের আছে কিছু ফিচার এখানে আছে যে প্রাইভেট, এক্সটার্নাল এবং ইন্টারনাল। তো এই অপশনগুলোর জন্য আমি এটা নট কানেক্ট করে জাস্ট আপনাদের PC ক্রিয়েট করাটা দেখিয়ে চলে গেলাম আজকে টিউটোরিয়ালে, নেক্সট টাইম এই বিষয়ে আলোচনা করবো। এখানে নেক্সট করলাম, নেক্সট করার পরে এই অপশনটা দেখুন, ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক, আপনি একটি ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করবেন, ওকে। অপশনটিতে এনেবল আছে বাই ডিফল্ট, তো এখানে ভার্চুয়াল হার্ড ডিস্কের নাম আপনি দিতে পারেন। আমি পিছিয়ে যে নামটা দিয়েছিলাম ও বাই ডিফল্ট সেই নামটা ধরে নিয়েছে এখানে, তো আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারেন, লোকেশনটা এখান থেকে চুজ করে দিতে পারেন যে কোথায় আপনি রাখতে চাচ্ছেন, ইচ্ছা আপনার। আপনি লোকেশন চুজ করে দেওয়ার পরে বাই ডিফল্ট 127 GB থাকে, তো আপনি এখানে আমি 30 করে দিলাম অথবা 50 করতে পারেন আপনি, আপনার ইচ্ছা। এইটা হচ্ছে ফার্স্ট
যে ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক অপশন, সেকেন্ড অপশন হচ্ছে ইউজ অ্যান এক্সিস্টিং ভার্চুয়াল হার্ড ডিস্ক। যদি আপনার ভার্চুয়াল হার্ড ডিস্ক এটাকে ক্রিয়েট করা থাকে তো সেটা এখান থেকে চুজ করে অপশনটা এনাবল করে দেন, পাথটা চুজ করে দিতে পারেন এখান থেকে যদি ক্রিয়েট করা থাকে। ওকে, যেহেতু আমরা ফ্রেশ আমাদের সম্ভবত নাই, এবং থার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাটাচ ভার্চুয়াল হার্ড ডিস্ক লেটার, আপনি পরবর্তীতে এটা চুজ করতে পারেন। আমরা প্রথম অপশনটাই রেখে চলে যাচ্ছি, বাই ডিফল্টাই এনাবল করলাম জাস্ট বেসিক লেভেল, পরবর্তীতে অন্য অন্য বিষয়গুলো দেখবো এবং সাথে সাথে আপনারাও এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। নেক্সট করলাম, নেক্সট করার পরে এখন বলতেছে ইনস্টল অ্যান অপারেটিং সিস্টেম লেটার, আপনি কি এই পিচিতে এখনই অপারেটিং সিস্টেম দিতে চাচ্ছেন অথবা একটু পরে দিতে চাচ্ছেন সেটা বলছে। তো আমরা ফার্স্ট অপশনটা দেখলাম যে লেটার করবো কি করবো না, সেকেন্ড আছে ইনস্টল অ্যান অপারেটিং সিস্টেম ফ্রম এ বুটেবল সিডি অর রাম, নেক্সট অপশনে আসুন এখানে বলছে ফিজিক্যাল, বুটেবল কোনো সিডি বা রম থেকে আপনি অপারেটিং সিস্টেম লোড দিবেন কি না, সেকেন্ড অপশনটা আছে ফিজিক্যাল থেকে, থার্ড আছে ইমেজ ফাইল আইএসও ফাইল। তো এটা যদি আপনার আইএসও ফাইল করা থাকে তো অপশনটাতে এনাবল করে দেন, ব্রাউজ করবেন, করে আপনার পিসিতে যদি যদি কোনো আইএসও ফাইল থাকে, সে আমার এখানে একটা আইএসও ফাইল আছে, তো এখান থেকে আপনি আইএসও ফাইল চুজ করে দিতে পারেন। আমি এটা চুজ করলাম, দেন ওপেন, এখন দেখুন পাথটা নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে দুইটা অপশন, দেন ইনস্টল অ্যান অপারেটিং সিস্টেম ফর বুটেবল ফ্লপি ডিস্ক, আপনার যদি বুটেবল কোনো ফ্লপি ডিস্ক থাকে তো সেখান থেকে আপনি এটা চুজ করে নিতে পারেন, অপশনগুলো আপনার ব্যাপার, ফিজিক্যাল থেকে দিতে পারেন, ইমেজ থেকে দিতে পারেন অথবা পরবর্তীতে দিতে পারেন, অথবা যদি ফ্লপি ডিস্ক ইউজ করেন, বেসিক্যালি এটা এখন ইউজ হয় না। তো আমি আইএসও ফাইলটা এখানে ইন্ডিকেট করে দিলাম, ইনপুট করলাম, দেন নেক্সট, নেক্সট করার পর এই অপশনটাতেও একটা মেসেজ শো করছে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট দ্য নিউ ভার্চুয়াল উইজার্ড, ইউ আর অ্যাবাউট টু ক্রিয়েট দ্য ফলোয়িং ভার্চুয়াল মেশিন, আপনি সাকসেসফুলি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে ফেলেছেন, এখন আপনি যে কাজগুলো প্রিভিয়াস করছেন ও সেটা একটা সামারাইজ এখানে শো করছে। পিসি নেম আমি W8 দিয়েছিলাম, জেনারেশন অন চুজ করছিলাম, মেমোরি নিয়েছিলাম 2048 MB অর্থাৎ 2 GB, নেটওয়ার্ক কার্ড আমি এখানে অ্যাড করি নাই, হার্ড ডিস্কের পাথটা শো করছে এবং অপারেটিং সিস্টেম, এটা করে ফিনিশ দেন। এখন আমরা ফিনিশ করব, আমাদের ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়ে গেছে। তো এই অপশনটা মানে এটাই শেষ না, এটার পরে আরেকটু যে কাজ করতে হবে, তো ভার্চুয়াল মেশিনটা আমাদের এখন ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। আসলে এখানে কিছু এরর আসার কথা ছিল, আমি আপনাদের যেটা বলছি কন্ট্রোল প্যানেল থেকে অবশ্যই হাইপারভির সমস্ত অ্যাপ অপশনগুলো এনাবল করে দিবেন, তাহলে কোনো প্রকার এরর শো করবে না। এখন পিসিটি বন্ধ আছে, তো আপনি অনেক ওয়েতে এটা রান করতে পারেন। এখানে খেয়াল করুন এই অপশনটি কিন্তু আমরা আগে পাই নাই, আমরা জাস্ট এতটুকু পেয়েছিলাম উপরে এই অপশনটুকু। সো আমরা যেহেতু এখন নতুন একটি পিসি ক্রিয়েট করছি, আমরা এই অপশনগুলো পাচ্ছি, এই টোটালটা হচ্ছে এই অপারেটিং সিস্টেমের অপশন। আপনি যদি আরও একটি মেশিন এখানে ক্রিয়েট করেন তো সেই মেশিনের অপশনগুলো পরবর্তীতে দেখাবে। তো এখান থেকে আপনি কানেক্ট করতে পারেন, সেটিংয়ে যেতে পারেন, স্টার্ট করতে পারেন, চেক পয়েন্ট করতে পারেন, মুভ করতে পারেন, রিনেম করতে পারেন আপনার ইচ্ছা। তো সেটা পরবর্তী ধাপে আমি দেখাবো যে অপারেটিং সিস্টেমটা কীভাবে লোড করবেন।